হচ্ছে সকালবেলা গোলা রুটি আর একটু হচ্ছে চা, একটা হয়ে গেছে রুটি, এই হচ্ছে গোলা, আর এখানে আছে হচ্ছে মাছ, এটা পাবদা মাছ, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা চলে আসলাম তোমাদের সবার সামনে এক কাপ চা নিয়ে, চা খাচ্ছি এখন এখানে হচ্ছে। বাবা, আমার কথার আওয়াজ থেকে ওদের গাড়ির আওয়াজ বেশি, এমনি বেশি জোরে কথাও বলতে পারছি না। তো যাই হোক, এখানে বসে এখন চাটা খাওয়া হচ্ছে, বৌদি ওখানে বসে খাচ্ছে হচ্ছে রুটি, গোলা রুটি আর কি বলে চা, আর এদিকে ভাই এসছে, টোনা ভাই এখানে বসে বসে গল্প করছে বৌদির সাথে। তো যাই হোক, সকাল থেকে একটু 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 ভাল লাগছে, শরীরটা ঠান্ডা লাগলে ও হয়েই থাকে স্বাভাবিক, এগুলো দিয়ে ভার হয়ে থাকে, মাথা ভার হয়ে থাকে, ওরকম হয়। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে তোমাদের। সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, মানে এই বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি আবার থামছে, এই হচ্ছে অবস্থা। টানা যে বৃষ্টি হওয়া তা কিন্তু না। ঘুরতে যাওয়ার সময় যেরকম ব্যাগ প্যাকিং করতে ভাল লাগে, সেরকম বাড়ি এসে আবার কাঁচা কুচি করতে বেশ ভাল লাগে। তা এখন এখানে বসলাম, দেখি যে জামা কাপড় গুলো পরা হয়েছে সেগুলো সব বের করব, করে উপরে নিয়ে যাব, এগুলো কাচাকুচি করতে হবে না। এই টপটা বাবা, সেদিন পরে তো মানে অ্যাডের জন্য গেছিলাম, ও বাবা বিভৎস গরম, মানে একে শীতকাল ছাড়া পরা যাবে না। আর ওই প্যান্টটা পরার পরে আমি মানে নিজেই দেখছিলাম কেমন যেন নিজেকে নাটা নাটা মনে হচ্ছে। হ্যাঁ, এটাও পরেছি, এই জামাগুলো ভালো, এই প্যান্টটা কিনেছিলাম পরবো বলে, এটা আর পরা হয়নি। এই সাদা এটা শুধু মা পরেছিল, ব্যাস কালো গেঞ্জি, এটা শুধু এগুলো একদিন একদিন পরা হয়েছে। আমার এই হেয়ার ড্রায়ারটা নিয়ে গেছিলাম চুল শুকানোর জন্য, এটা বেশ ভালো, সেই মিশোর থেকে কিনেছিলাম না, ভালো ছোটোর মধ্যে ক্যারি করতেও সুবিধা, বা চুলগুলো আর কি লেয়ার কাট দেওয়া হয়েছে, তো ওই জন্যই আর ক্রিম্পিং মেশিনটা লাগেনি, ভেবেছিলাম যে একদিন হয়তো লাগবে, করবো হলে চুল একটু ইয়ে, তা আর অতটাই হয়নি, তো নিয়ে যাওয়াটাই ফালতু হয়েছে সাথে করে। আর এটা একটু রবার টাইপের, তো মানে কিরকম একটা চিপচিপা মতো হয়ে গেছে। ও ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? ওই দিকে। বাবা, শিয়াল পন্ডিতের মতো লাগছে তো, চশমা লাগিয়ে তারপরে তাই ঝুল যাচ্ছে, ঠাওয়ার পাচ্ছ না, ঠাওয়ার পাচ্ছ না তাই? আচ্ছা আচ্ছা, এরম ব্যাপার। চুলটা একটু আসতে দাও, না অনেকদিন বাদে বার করেছো না, একটু চুলটা তো আসতেই হবে। আচ্ছা, এখন চলছে ঝুল ঝাড়া, যে কত জামা কাপড় বেরিয়েছে কাঁচা, এগুলো সব এখন উপরে নিয়ে যেতে হবে, আমি সিঁড়িতে রাখলাম, বৌদি এখন হাফটা তুলবে, তারপরে আর হাফ পরে ব্যবস্থা হবে। এখানে মাছ ভাজা চলছে, এখানে হচ্ছে কচুর শাক, ও হয়ে গেছে ভাজা, কচুর তাই অল্প ভাজা। আমাদের বেল গাছের কাটা, আহা খাইতে বড় মজা, দাদু সাদা মাটা, আমার দাদু সাদা মাটা। ও রেন লিলি গুলো আজকে উদ্ধার করা হচ্ছে বাবা, ওরাও একটু বাঁচলো, তোর মতো আমার মতো, এই মরেছে, কি বলতেছিস তুই উল্টো পাল্টা, তুই যেমন মাসের পর একবার ধোলাই করা হয়, কি করে যাবি, এই মরেছে পাগল টাগল হয়ে গেছে না, এখানে এখন আমরা সবাই বসলাম খেতে, এখানে আছে ভাত, কচুর শাক, এখানে আছে হচ্ছে মাছ,
সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আমরা। কি মাছ সকালে একবারে নাম বলেছিলাম, ভুলে গেছি এখন। দেখ কি বেশ পাবদা, পাবদা এই মাছটা খেতে ভালো। আর দাদা ভাই বৌদিকে বকা দিচ্ছে, তার কারণে ওর আজকে দুটো চোখ চুলকাচ্ছে। ঠিক আছে, তো মানে চুলকাচ্ছে, তাই এমন ভাবে চুলকাচ্ছে পুরো চোখ গুলো একদম লাল লাল হয়ে গেছে। তা বলছে যে চুলকিও না, ঠান্ডা জলের ঝাপটা দাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। ও যাই হোক, কথা শুনছে না, ওই জন্যই এখন এই করছে। তা এখানে এখন বানাচ্ছি চা, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি। আর তার মধ্যে আবার চলে এসেছিল বাইরে বৃষ্টি, তো ভালোভাবে আর কি বৃষ্টিটা হয়েছে। হওয়ার পরে একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। যাই হোক, এখানে এখন দাদা ভাই বললো যে লিকার চা খাবো বলো, তো ওকে আগে লিকার চা বানিয়ে দিচ্ছি, আদা আদা দিয়ে খাবে বললো, আদা দিয়ে লবঙ্গ দিয়ে, তো ওকে দিই, তারপরে তাই ইয়ে করে আমাদের জন্য দুধ চা বানাবো। তাই যে এখানে আছে আমাদের চা, ঠাম্মির এই কাপে আমি নিয়েছি, এই সরি গ্লাসে, কারণ দাদা ভাই আমার কাপটা নিয়েছে। খেলা আছে, ওটা খেলা আছে, ওটা জানিস না তো। এই তো 50 কেজি, 50 কেজি এখন এই যে রেডি হলাম, ঠিক আছে, অনেকদিন বাদে এই চুড়িদারটা খুঁজে পেয়েছি। চুড়িদার খুঁজে পেলো, চুড়িদারের প্যান্ট খুঁজে পাচ্ছি না। মাথা গরম হয়ে যায় এমন, কিছু করার নেই, রাগ করে সব এই যে আমার এইখানকার আলমারির থেকে সব বের করে দিয়েছি, দিয়ে গেলে সব ছিটিয়ে দিয়েছি। মাকে বললাম দে খোঁজো, খুঁজে দাও দেখি আমার জামা আছে, প্যান্ট কোথায় গেছে, সব জামাগুলো এখানে, প্যান্টগুলো ভগবান জানে কোথায় গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তা যথারীতি মা আর কি উপর টুপর সব খুঁজে টুজে একটা প্যান্ট জোগাড় করে এনে দিল, ফুল প্যান্ট, আর দেখতে হবে এখানে। তো এই ব্যাটাগুলো সব বার করে রেখেছি, গুছাবো না, ও বাড়ি এসে তারপর গুছাচ্ছি। এখন একটু বেরোচ্ছি, হাসনাবাদ যাচ্ছি। তো আজকের খাওয়া দাওয়াটা ঠিক দুপুরবেলা জমেনি, কেমন কেমন একটা মনে হচ্ছিলো, তো ওই জন্য মন চাইলো যে বাইরের থেকে কিছু খাবো, তো ওই জন্য যাচ্ছি এখন। ঠিক আছে, থাক ও ব্যাটা ওখানে, সব যা জীবন থাক। তা চুলটা আসরাবো, বাড়ি আসার পরে আর মাথা ঘষিনি, ঠান্ডা লেগেছিলো বলে আর মাথাও ঘষা হয়নি, চুলটা শুধু এমনি বেঁধে নেবো, ব্যাস হয়ে যাবে। কীরকম লাগছে না পাগল পাগল মতো? তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। তা আমরা এই যে এখানে এসে দাঁড়ালাম, দাদা ভাই গেছিল গল্প করতে, ওই যে আসলো এখন। চলো চলো, চলো এখানে আমরা নিয়ে নিলাম সিঙ্গারা। এই দেখো আবার এখান দিয়ে গরম গরম সিঙ্গারা খাওয়া হবে, বুঝতে পেরেছি। আর এখানে আছে ঘুগনি, দাদা ভাইও আমার সাথে। ও আচ্ছা, ও ঘুগনি, ই বাবা কত লঙ্কা নিয়েছিস তুইও। তা আমরা বেরিয়ে পড়লাম, বাবা বাজার কলকাতায় দেখছি বেশ সাজানো গোছানো, চাপলাম না, চল যাও যাবো আমরা একটু স্মার্ট পয়েন্টে, দুধ নিতে হবে। আমি আগে নেমে গেছি, ওখান নামতে পারিনি টোটার থেকে, ও রাস্তা আপনার থাক, আমি নিয়ে আসছি, চলে আসো, চলো। দুধ এই যে আমুল গোল্ড পাওয়া গেছে, এটা এটা লাগবে। আর হ্যাঁ, আর এখানে আছে অনেক কিছু, তবে আর কিছু লাগবে না, শুধু এটার জন্যই আসা। আমি এর মধ্যে এসে এখন ঘুরঘুর করছি, ঠিক
ঠিক আছে। বৌদি বলছে আর কি নেবা, আমি বললাম দেখো আসলাম যখন একটু এসির হাওয়া খেয়ে যাই, এত তাড়াতাড়ি বাড়ি যেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডার মধ্যে এসছে, ঠান্ডা ঠান্ডা না খেয়ে গেলে হবে বলো, একটু ঘুরি একটু দেখি এদিক ওদিকে। সবাই ভাবে আমরা কত কিছু কেনাকাটা করবো বাবা। তাই যে এখানে আছে খাবার দাবার, এগুলো লাগবে না। এখানে আছে মিষ্টি দই, এখানে হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার বাড়ি যাই। এখানে আমরা আইসক্রিম খেতে খেতে এখন চললাম বাড়ি। এবারে এবার হবে একটা এটা না নেওয়া পর্যন্ত না দিদির ঘুম হচ্ছিল না। দিদি পিছনে, দিদি পিছনে, পিছনে, ও তাই পেয়েছি পেয়েছি, এই দেখো। হ্যাঁ চলো চলো, ফাইনালি রেন লিলির সেই গাছটা পেয়ে গেছি, চল চল। ও এইভাবে গাছ চুরি করার মজাই আলাদা ভাই। এবার বাড়িতে লাগিয়ে দিলে হয়ে যাবে। ও আচ্ছা এখানেও একটা আছে, দুটো আছে, তার মানে ওখানে আরো ছিল, আরো আছে, আরো ছিল ওখানে। তা বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল বাড়ি আসার পরে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তারপর অনেকক্ষণ ধরে আর কি গল্প করছিলাম সবাই মিলে, আমি মা দাদা ভাই বৌদি, তারপরে ওই পাশে ভাই কাকিমা মানে বুড়ি কাকিমা এসেছিল, ভাই বোনু সবাই আর কি বসে বসে গল্প করছিলাম। আর হ্যাঁ, যে গাছটা আর কি চুরি করলাম, দেখো গাছের প্রতি সবারই একটা মানে আলাদাই একটা ভালোবাসা থাকে। তো এই গাছটা না আমি রেন লিলি গাছ কিন্তু কিনেছি, ঠিক আছে, তবুও আমার এই গাছটার উপরে লক্ষ্য অনেক দিন ধরে, এর ফুলটা ফুটেছিল, আমি একদিন তুলে নিয়ে এসেছিলাম, একে হাত দিয়ে তুলতে গেছিলাম বাট পারিনি, তারপরে তাই আমি আর কি মনে মনে একে ভেবেই রেখেছিলাম যে ওকে একদিন কিছু না কিছু নিয়ে যাব, সেটা দিয়ে আমি তুলে আনবো। এই যে আজকে পেঁয়াজ সহ এই বেটাকে তুলে এনেছি, একটা তুলতে গেছি দেখি তার পাশে আরও একটা ছিল, এইটা উঠে এসছে, একে আমি কালকে লাগাবো। যতই কেনা হোক না কেন গাছ, তবুও মানে আমার যেন মনে হয় যে গাছ এখানে ওখানে দেখলে সেখান থেকে তুলে আনা, মানে চুরি, এই এই গাছ ব্যাপারটা চুরি করার ইয়েটা না অন্যরকম একটা ফিলিংস, আমার খুব ভালো লাগে। হ্যাঁ না না, কারোর বাড়ির থেকে চুরি করিনি আমি, এটা হচ্ছে রাস্তার পাশে, রাস্তার একদম একটা পাশে আর কি হয়েছিল গাছটা, বুঝেছো তো, সেইখানে ফুল ফুটেছিল একদিন, সেটা আমার নজরে পড়েছে, তো তারপরেই তাই আমি ওটাকে তোলার চেষ্টা করে যাচ্ছি তারপর থেকে। তো আজকে ফাইনালি ওটা তুলতে পেরেছি, এর আগে একদিন আমি তোলার চেষ্টা করেছি, সেটা আর কি আমি ভেবেছিলাম যে এই এর হয়তো মাথা ধরে টেনে তুললেই উঠে যাবে, ও বাবা, তারপর দেখলাম না মাথা ধরে যে টান মানে টেনেছি পাতাগুলো সব ছিঁড়ে গেছে, আর পেঁয়াজ যেটা আর কি নিচের পেঁয়াজ মতো অংশটা না ওটা মাটির ভিতরে ছিল, অনেকটা ভিতরে। তা যাই হোক, ওই জন্য আর কি অনেকদিন ধরে ভাবছিলাম যে তুলবো তুলবো ওকে, তো এই আজকে আর কি তুলে আনলাম। রাস্তার ধারেই ছিল একটা কোনার দিকে একদম, মানে কেউ জানতো না যে ওখানে এই রেন লিলি গাছটা আছে আদেও। তো এখানে এখন রুটিগুলো ভাজা হচ্ছে, বৌদি বেলে দিল আমাকে রুটি, এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। এই তো দাদা ভাই সবাইকে ভাত করে করে দিচ্ছে, ঠিক আছে, ওটা কেক আচ্ছা কাটা হচ্ছে, তাই তো ঠিক আছে, তাই হোক না, আমার বৌদির হাতের নখ উঠে গেছে, তাই হোক,
একটা উঠে গেছে আজকেই। আসলে কি বলতো, নিজের অরিজিনাল নখ গুলো বড় হচ্ছে, তো এই দেখো, আর তার জন্য আমি ফুটেছি তাই, এই দেখো। হ্যাঁ, আর ও কি করছে বলতো, মানে খোঁটা শুরু করেছে অনেকদিন ধরে, এর পিছনে লেগে আছে, খুঁটছে। ওকে, এরম এরম ভাবে খুঁটে খুঁটে তার তাই তোলার চেষ্টা একটা হয়েছে। হ্যাঁ, তাহলে কি লাভ হলো বলো, মানে নখটা লাগিয়েও বা কি লাভ যদি এরম ভাবে খুঁটে খুঁটে তুলতে হয়। তাই দেখ, মাথা ঘুরছে, দেখ কই ঘুরছে না তো, দেখছি না তো, মা কটা, তাহলে মা চারটে পাঁচটা দাও, হাফ আমাদের দোকানে পাওয়া যায় না। তা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আর কি ঘুমাবো। বাজতে চললো এখন 12টা, ও 11:45 বাজতে যায়, তো 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি, ঠিক আছে, দেখতে দেখতে হয়ে যাবে। আমাদের আর কি খাওয়া প্রত্যেকদিন এরকম সময়ই হয় রাতের খাওয়াটা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিও। সন্ধ্যার পর থেকে, মানে বাইরে ঘুরতে যাওয়ার পর থেকে আমার ঠান্ডা ঠান্ডাগুলো বেশ কমেছে, মাথা টাথা ধরা ছিল, নাকে নাকে কথা উঠে যাচ্ছিল, সেটাও একটু কমেছে কমেছে মনে হচ্ছে। মানে বাইরের জল হাওয়াটা আর একটু খাবার দাবার খেয়ে মনে হচ্ছে যেন শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে। ঘরে ছিলাম, কেমন কেমন লাগছিল। যাই হোক, চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।